হ্যালো ইউটিউববাসী জনগণ, কেমন আছেন সবাই? আশা করছি এই করোনাকালীন দুর্যোগময় সময়ে সবাই বাড়িতে সুস্থ ও স্বাভাবিক আছেন। গত কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে রাউটার নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটিতে আমি গ্রামের মানুষের কিছু অসুবিধার কথা উল্লেখ করেছিলাম। তো গ্রামের মানুষের সে সমস্ত অসুবিধার ভিতরে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট অসুবিধা হলো লোডশেডিং। এই লোডশেডিংয়ের কারণে অনেকের অনেক রকম সমস্যা হয়ে যায়। যেমন যারা ফ্রিল্যান্সার রয়েছেন তারা অনেক সময় লোডশেডিংয়ের কারণে তাদের ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার কারণে তাদের যে কাজটি রয়েছে অর্থাৎ একটা পূর্ণ কাজ তারা সম্পন্ন করতে গিয়েও মানে দেখা যাচ্ছে 80-90% চলে গিয়েও তাদের কাজটা থেমে যায়। এবার রয়েছে যারা ইউটিউবার, দেখা যাচ্ছে তারা একটা ভিডিও আপলোড করছে ঠিক 80-90% অথবা 60-70% এমন সময় যে বিদ্যুৎ চলে যায় অথবা লোডশেডিংয়ের কারণে তাদের কাজটা ব্যাহত হয়। এ কারণে আবার তাদের পরবর্তীতে বিদ্যুৎ আসার সাথে সাথে তাদের আবার পুনরায় কাজটি শুরু করা লাগে। আমরা সবাই জানি গ্রামে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন নিয়ে থাকি। তো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইন্টারনেট নিলে এর একটা সুবিধা রয়েছে, আপনার ইন্টারনেট কানেকশনটি সবসময় চলতে থাকে। আপনার জাস্ট অণু এবং রাউটারে যদি ইন্টারনেট আপনি ইলেকট্রিসিটি থাকে তাহলে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। তো অণু এবং রাউটারে আপনি বিভিন্নভাবে ইলেকট্রিক কানেকশন দিতে পারেন। আপনি একটা ডিসি ব্যাটারি নিয়ে সেটাতে এসি ইনপুট সিস্টেম করে চার্জিং করে ডিসি আউটপুট বের করে আপনি আপনার রাউটার এবং অণুকে সচল রাখতে পারেন। অনেকে এই সমস্ত ঝামেলাগুলো নিজে আমলে নিতে চায় না, এ কারণে তারা রেডিমেড কিছু খুঁজে থাকে। তো তাদের এই সমস্যাটি সমাধানের জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি, একটা মিনি ইউপিএস যেটা কিনা আপনি কারেন্টে চার্জ করবেন এবং বিদ্যুৎ চলে গেলে আপনাকে অটোমেটিক ইলেকট্রিক সাপ্লাই প্রোভাইড করবে, অর্থাৎ ডিসি 12 ভোল্ট আউটপুট প্রদান করবে এমন একটি ডিভাইস আজকে আমি আনবক্সিং করব এবং আপনাদের দেখাবো সেটির কাজ কী। এই দেখুন আমার হাতে দেখছেন একটি প্রোডাক্ট যেটি আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিয়েছি এবং এই প্রোডাক্টটি আমাকে ডেলিভারি করেছে একটি ই-কমার্স সাইট যেটির নাম হচ্ছে ইউনিশপ। তো আপনারা চাইলে ইউনিশপ থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আপনাদের যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয়। তো এই প্রোডাক্টটি আজকের ভিডিওটিতে আমি আনবক্সিং করব। এটি হচ্ছে WGP মিনি ইউপিএস যেটি 7-8 ঘন্টা ব্যাকআপ আপনাকে প্রোভাইড করবে। তো এই প্রোডাক্টটি চলুন আনবক্সিং করি, আর এই প্রোডাক্টটির সমস্ত ডিটেলস তো আপনাদের ভিডিওর ভিতরে বলবো। তো চলুন আনবক্সিং করি। এখানে দেখছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্যাকেটিংয়ের ভিতরে আবৃত অবস্থায় রয়েছে আমার প্রোডাক্টটি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি সিস্টেম খুবই উন্নত মানের এবং তাদের যে অনলাইন ট্র্যাকিং সিস্টেমটি রয়েছে সেটি আমাকে অনেক মুগ্ধ করেছে, কেননা এতে আপনি আপনার প্রোডাক্টটি কোন পর্যায়ে রয়েছে সেটি অনলাইনেই ট্র্যাক করতে পারবেন। এটা নিয়ে না হয় অন্য আরেকদিন কথা বলা যাবে। তো চলুন আজকের প্রোডাক্টটি সম্পর্কে কথা বলি। আর এখানে দেখছেন একটা পাওয়ার কেবল রয়েছে, এর যে চার্জারটি রয়েছে সেই চার্জারটিকে চার্জ করার জন্য আমার এই পাওয়ার কেবলটি প্রয়োজন। আমি যদিও 80 টাকা দামেরও পাওয়ার কেবল রয়েছে কিন্তু আমি এই যে এইচপির পাওয়ার কেবলটি নিয়েছি। এটার দাম দেখুন, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এটা হচ্ছে এইচপির পাওয়ার কেবল। এই পাওয়ার কেবলটির দাম আমার থেকে 250 টাকা নিয়েছে, কেননা এই পাওয়ার কেবলগুলো দামি হয় এটা আপনারা সবাই জানেন। এখন চলুন এটি আমরা আনবক্স করি। এই যে মিনি ইউপিএসটি সুন্দরবনের এই প্যাকেটটি আমরা এখন এটাকে ছিঁড়ে ফেলবো। দেখুন তারা এখানে আমার একটা ডেলিভারি স্লিপ দিয়েছে। ডেলিভারি স্লিপটি সরিয়ে ফেললে দেখতে পাবেন WGP বা ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার ইউপিএস কোম্পানিটির প্যাকেটিং। বক্সটির উপরে এক মাথায় দেখছেন ইউপিএসটি সম্পর্কে কিছু ইনফরমেশন, যেখানে মাল্টি আউটপুট ইউপিএস, ইনপুট 12 ভোল্ট এবং আউটপুট 5 ভোল্ট, 12 ভোল্ট এবং 12 ভোল্ট, এবং ক্যাপাসিটি দেখছেন 8800 mAh, কালার ব্ল্যাক। তাদের প্যাকেটিং দেখলে মনে হবে না যে কোনো সস্তা প্রোডাক্ট আপনি কিনেছেন, কেননা পলিকাভার দিয়ে মোড়ানো তাদের যে ইনটেক বক্সটি এটি আনবক্স করার ফিলিংসটাই অন্যরকম। আনবক্স করার পর প্রথমেই পাওয়া যাবে একটি সাদা পলিব্যাগে মোড়ানো মিনি ইউপিএসটি। এছাড়াও মূল বক্সটির ভিতরে একটা সাদা বক্সও পাবেন, যে বক্সটির ভিতরে আপনারা পাচ্ছেন কয়েকটা কনভার্টার এবং 3টি আউটপুট কেবল। আপনাদের জানিয়ে রাখা ভালো যে ইউপিএসটির সাথে যে কনভার্টার পিনগুলো দেওয়া রয়েছে সেগুলি ইউনিভার্সাল, অর্থাৎ
বাংলাদেশে যতগুলো যত ধরনের রাউটারগুলো রয়েছে সবগুলো রাউটারে এই ধরনের পিনগুলোর বাইরে আর কোনো পিন চলে না। এরপর সাদা পলিব্যাগ থেকে ইউপিএসটিকে বের করে নিয়ে আসলে প্রথমে পাবেন ইউজার ম্যানুয়ালটি, অর্থাৎ আপনার ইউপিএসটি কীভাবে ব্যবহার করবেন, কীভাবে চার্জ করবেন ইত্যাদি বিভিন্ন দিক নির্দেশনাবলী এখানে রয়েছে। এরপরেই রয়েছে ইউনিশপের ব্র্যান্ডিং করা WGP মিনি পাওয়ার ইউপিএসটি। এই ইউপিএসটি ব্ল্যাক কালারের এবং ইউপিএসটি হাতে ধরলে একটা আলাদা সলিড ফিল পাওয়া যায় এবং বিল ম্যাটেরিয়াল আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। ফ্রেন্ডস, আপনারা দেখছেন কতটা কম্প্যাক্ট সাইজের এই ডিভাইসটি। জাস্ট এই বক্সটির ভিতরে এই ইউপিএস এবং এই বক্সটি কম্প্যাক্ট অবস্থায় ছিল, জাস্ট এভাবে। তো কতটা কম্প্যাক্ট সাইজের এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এটি ব্যবহার করা খুবই ইজি। জাস্ট আপনার বুক পকেটেও আপনি এটি রাখতে পারবেন, হয়তোবা আপনার প্যান্টের পকেটেও এটি রাখতে পারবেন। এটা খুব ইজি একটা বহনযোগ্য প্রোডাক্ট। ফ্রেন্ডস, আমার হাতে যে WGP মিনি ইউপিএসটি দেখতে পাচ্ছেন এর একটা বিশেষ দিক হলো এই যে USB যে পোর্টটি এখানে দেখতে পাচ্ছেন, এই USB পোর্টটিতে আপনি আপনার সেলফোনের যে চার্জার USB পোর্টটি রয়েছে সেটি এখানে কানেক্ট করে আপনার ফোনটি চার্জ করতে পারবেন অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক। কেননা এই ইউপিএসটিতে দেওয়া হয়েছে 8800 mAh একটি ব্যাটারি, যেটা আপনাকে একটা ভালো পাওয়ার হাউস হিসেবে আপনার প্রয়োজনে আসবে যখন কিনা অনেক দিন বিদ্যুৎ থাকবে না। সো এই প্রোডাক্টটি আপনার একটি ডেইলি নিড গ্যাজেট হিসেবে প্রয়োজনে আসতে পারে। আমার অনুটিকে পাওয়ার আপ করার জন্য 12 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ারের একটি ইনপুট প্রয়োজন এবং আমার রাউটারটিকে পাওয়ার আপ করার জন্য 5 ভোল্ট 0.6 অ্যাম্পিয়ারের একটি চার্জার অথবা একটি ইনপুট প্রয়োজন। এখানে দেখছেন আমার রাউটারটির যে ইনপুট পিনটি রয়েছে সেটি সাধারণ 12 ভোল্ট পিনগুলোর মতো নয়, বাট আমার অনুতে যে ইনপুট পিনটি দেওয়া রয়েছে সেটি সাধারণ 12 ভোল্ট পিনগুলোর মতো অ্যাজ ইউজুয়াল ইউজ করা যাবে। এখন মিনি ইউপিএসটির USB পোর্টটি যেহেতু 5 ভোল্টের, সো আমি এটি এখানে কানেক্ট করছি এবং এটিতে ইউপিএসটির সাথে যে কনভার্টার পিনগুলো দেওয়া হয়েছে তার একটি কানেক্ট করে নিচ্ছি, যেটা কিনা আমার রাউটারের সাথে সুইটেবল। ইউপিএসটির অপর যে দুইটি এক্সট্রা 12 ভোল্ট পিন রয়েছে সেখান থেকে একটি 12 ভোল্ট পিন আমি আমার অনুতে কানেক্ট করে নিচ্ছি। এখন ইউপিএসটির যে পাওয়ার বাটনটি রয়েছে সেটি একবার প্রেস করলে ইউপিএসটি অন হয়ে যাবে এবং অনুতে এবং রাউটারে DC সাপ্লাই প্রোভাইড করবে। মিনি ইউপিএসটির পাওয়ার বাটনটি খুবই ক্লিকি, এটি দুইবার প্রেস করলে ইউপিএসটি অফ হয়ে যাবে। দেখছেন রাউটারটি এবং অনুটি পাওয়ার কানেক্টেড এবং ইন্টারনেট কানেক্টেড হয়েছে। এই ইউপিএসটির রিকমেন্ডেড পাওয়ার ইনপুট হচ্ছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, এজন্য 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি DC পাওয়ার এখানে ইন করে দিচ্ছি। DC পাওয়ারটি ইন করার সাথে সাথে ব্লু কালারের LED ব্লিং করে আপনাকে জানিয়ে দিচ্ছে যে ইউপিএসটি চার্জ নিচ্ছে। ইউপিএসটির রিকমেন্ডেড পাওয়ার ইনপুট হচ্ছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, এজন্য আপনারা এই ধরনের একটি চার্জার কিনে নিতে পারেন যেটির প্রাইস পড়বে 200 থেকে 250 টাকার মতো এবং যার ইনপুট কেবলটি এই ধরনের থাকবে যেটি আপনারা কেটে নিজেদের মতো 12 ভোল্ট বানিয়ে নিতে পারবেন। ফ্রেন্ডস, এই ইউপিএসটির দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েন্ট হয়ে থাকে, একটি 5 ভোল্ট 12 ভোল্ট 12 ভোল্ট এবং অপরটি হচ্ছে 5 ভোল্ট 9 ভোল্ট এবং 12 ভোল্ট। আপনাদের রাউটারের রিকমেন্ডেশন অনুযায়ী আপনারা ইউপিএসটি চয়েস করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল WGP মিনি ইউপিএস সম্পর্কে যাবতীয় কথাবার্তা। এই ডিভাইসটি বিদ্যুৎ চলে গেলে আপনার অত্যন্ত প্রয়োজনীয় একটা ডিভাইস হিসেবে কাজ করবে আপনার রাউটার এবং আপনার অনুটি সচল রাখার জন্য, যে ক্ষেত্রে আপনি পাবেন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এই প্রোডাক্টটি যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে ভিজিট করতে হবে unishop.com-এ। তো unishop.com-এ তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে ভিজিট করে নেবেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে ইউনিশপে অর্ডারের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ডেলিভারি চার্জ 100 টাকা আগে প্রোভাইড করতে হবে, তাহলে আপনি আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ব্রাঞ্চটি রয়েছে সেখান থেকে আপনি এই প্রোডাক্টটি নিতে পারবেন। আর এই প্রোডাক্টটি ব্যবহার করে এর ইউজার এক্সপিরিয়েন্স যদি আপনারা চান তাহলে আমি কিছুদিন পরে শেয়ার করতে পারি। ফ্রেন্ডস, কোম্পানি ক্লেম করছে এই প্রোডাক্টটি দিয়ে আপনি আপনার অনু এবং রাউটারটি 7 থেকে 8 ঘন্টার মতো চালাতে পারবেন। তো WGP মিনি ইউপিএস নিয়ে যাবতীয় কথাবার্তা এখানেই থাকছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক কমিউনিটিতে জয়েন করতে পারেন, সেখানে আমরা অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিব। আমাদের ফেসবুক কমিউনিটি লিংক
নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে চেক করে নেবেন। সবশেষে এই করোনাকালীন সংকটময় সময়ে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।